মোজো আজকার ইফতার সিজন টু। শুনে নেওয়া যাক প্রোগ্রামটির ফরম্যাটের কথা। তিশা, তামিম, সারিকা, সৌভিক, ইভানা, তানজিব এই ছয়জন বন্ধু ছয় দিন ইফতার করবে একসাথে। প্রতিদিন একজনের দায়িত্ব থাকবে সবার জন্য ইফতারের আয়োজন করা। বাজেট মাত্র 5,000 টাকা। মোজো আজকার ইফতারে আজ ইফতার করানোর দায়িত্ব পেয়েছে ইভানা। আমি রান্না বান্না করতে খুব পছন্দ করি, বেশ ভালোই লাগে রান্না বান্না করতে আমার, কিন্তু সব সময় না, এটা ডিপেন্ড করে আমার মুডের উপর। যেহেতু আমি সবাইকে দাওয়াত দিয়েই দিছি, আমার মুড থাকুক না থাকুক আমার ইফতার বানায় সবাইকে খাওয়াতে হবে, কিছু করার নাই। তো আমি চিন্তা করলাম যে একা একা রান্না করব, ব্যাপারটা খুব বোরিং। তো আমি আমার একটা ফ্রেন্ডকে কল দিলাম, সিফাতকে। সিফাতকে বললাম তুই আমার সাথে জয়েন কর, আমরা একসাথে রান্না করি, তারপর সবাই একসাথে ইফতার করব। ও রাজি হয়ে গেল। হ্যালো, কই তুমি? তোমার আজকে আমার সাথে বাজারে যাওয়ার কথা, তাহলে তো তুমি আর আসতে পারতেছো না। আচ্ছা তাহলে একটা কাজ করি, আমি বাজার করে ফেলতেছি, কিন্তু কি বানাবো একটু আইডিয়া দাও। তো আমাদের বাজার করার প্ল্যানটাও একসাথে ছিল, কিন্তু সামহাও ওর কোনো একটা কারণেও আমার সাথে বাজারে জয়েন করতে পারেনি। তখনই আমার মেজাজটা খারাপ হয়ে গেছে যে আমার এখন একা একা বাজার করতে হবে। যাই হোক, কিছু তো করার নেই, বাজার তো করতে হবে। বাজারে গেলাম। এগুলা মানে একটা হচ্ছে গিয়ে এত পার পিস। ফ্রাইড চিকেনের জন্য মানে এটা ভালো হবে না, এটাই নিব তাহলে। থ্যাংক ইউ। সুপের জন্য কি এটা ভালো হবে না এটা ভালো? আচ্ছা আপনি এটা দেন, তা ভালো দেখে নিন। থ্যাংক ইউ। ইফতারের সময় তো ভাজা পোড়া থাকেই, এটা তো কমন, এটা আসলে মানে থাকতেই হবে, না খেলেও এটা চোখে দেখতে হবে, কোনো অল্টারনেটিভ অপশন নাই। বাট আমি চিন্তা করলাম যে স্পেশাল কোনো আইটেমও যদি করি তাহলে কি করব। তখন চিন্তা করলাম যে স্যুপ আর ফ্রাইড চিকেন করা যায়, এটা সবাই খুব পছন্দ করবে, আমার নিজেরও খুব পছন্দ এবং আমার ফ্রেন্ডরা যারা আসবে তাদেরও খুব পছন্দ। তো আমি ফ্রাইড চিকেন আর স্যুপ রান্না করার জন্য যা যা জিনিসপত্র লাগে সব কিনলাম, আর সাথে ইফতার আইটেমের জন্য জিনিসপত্র তো কিনলামই। তারপর আমি কিচেনে গেলাম, রান্না করার স্যুপ প্রিপারেশন নিলাম। ততক্ষণে সিফাত চলে আসছে, আমার সাথে জয়েন করে ফেলছে। আর কিছু দেওয়া লাগবে? না কিছু দিতে হবে না, জাস্ট ফ্রিজে রেখে দিলেই হবে। কতক্ষণ রাখবো? 2 ঘন্টা। 3:30 বেজে গেছে, রেখে দাও তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, আর স্যুপ কী করবো? স্যুপটা হয়ে যাবে, মাত্র 30 মিনিটেই হয়ে যাবে। শিওর? হুম। কতদিন পর তোমার সাথে দেখা হয়েছে, তাই না? হ্যাঁ। কী অবস্থা তোমার? একটা প্রবলেম হয়ে গেছে। প্রবলেমটা হচ্ছে যখন কোনো ফ্রেন্ড চলে আসে আর কিচেনে, তখন অনেক দিন পর দেখা হলে যেটা হয়, আমাদেরও সেটা হয়েছে। আমরা দুজন এত গল্প করলাম সে আমাদের কিছুই রেডি হয় নাই, মাত্র স্যুপ মাত্র হচ্ছে হচ্ছে, আর ফ্রাইড চিকেন তো জাস্ট মেরিনেট করে রেখে দিচ্ছি, ভাজা টাজা কিছু হয় নাই। স্যুপ হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে, কিন্তু সবাই কি শুধু স্যুপ খাবে, ফ্রাইড চিকেন কই? তাই তো, আমি তো ভুলেই গেছি ফ্রাইড চিকেনের কথা, কি করবো? কয়টা বাজে? 5:45। ফ্রিজে কি কি আছে? কি কি আছে? ফ্রুটস আছে? হ্যাঁ হ্যাঁ ফ্রুটস তো আছে। তাড়াতাড়ি বের করো, একটা সালাদ রেডি করে ফেল। সালাদে হয়ে যাবে? হ্যাঁ হয়ে যাবে। এটা একটা কিন্তু ভালো আইডিয়া দিয়েছো। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। তখন কি করব কি করব, এদিকে সবাই চলে আসতেছে, তখন আমি আর সিফাত মিলে ডিসিশন নিলাম যে আমরা ফ্রুট সালাদ করতে পারি। তারপরে আমরা তাড়াতাড়ি করে ফ্রুট সালাদ রেডি করলাম এবং সবাইকে শেষমেশ ইফতার দিতে পারলাম। ইভানার যখন টার্ন আসলো, সবচেয়ে বেশি টেনশনে পড়ে গেছি আমি, বিকজ আমি ইভানাকে চিনি, ইভানা ভীষণ অলস। ওর সাথে যতবার প্ল্যান করছি যে এখানে আড্ডা দিব বা আমার বাসায় আসবে, ওর বাসায় আমি যাব, ও কখনোই প্ল্যানটা রাখতে পারে নাই। ও কি করছে, আজকে শুটিং আছে, কালকে এই প্ল্যান আছে বলে স্কিপ করছে। সো ও ইফতারি করাবে এটা আসলে আমি বিশ্বাস করতে পারতেছিলাম না, কারণ আমার কাছে মনে হচ্ছিল ও হঠাৎ করে বলবে আজকে বাদ দেই প্লিজ কালকে করাই, মানে আমি সত্যি কনফিউজ ছিলাম। পরে শুনলাম যে একজন জয়েন করতেছে, সেটা হচ্ছে সিফাত।
তো তখন একটু কনফিডেন্ট গ্রো করলো যে হলে হতেও পারে আজকে ইফতারটা করতেও পারি। কিন্তু সত্যি বলতে ইফতার করার আগ পর্যন্ত কনফিউজ ছিলাম যে আজকে সত্যি ইভানার থেকে আমরা ইফতার করতে পারবো কিনা। ৫০০০ টাকা ইফতার, সুপার ফ্রুট সালাদ, বাকি টাকা কি করছিস বানা খেয়ে বলছো? আরে টাকা তো বেঁচে গেছে, টাকাটা আমাদেরকে দাও, আমরা বাইরে থেকে ইফতার করব। হ্যাঁ, বেটার বেটার আইডিয়া না, এটা আমার মাথায় আগে ছিল আসলে, এটা আমি জানতাম যে এরকম কিছু একটা হবে, এই জন্য তিশাকে বলে রাখছি। আরে আজকে বলে রাখছিস তুই ইফতারের টাকা দিয়ে ফেল করছিস, সলিউশন তো করবি। হ্যাঁ, আমাকে বলছিল একটা সলিউশন বের করতে, তো আমি হালিম বানানি আসছি। বাহ বাহ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমরা তো ভাবছিলাম যে হেলদি হেলদি খাবো আজকে একটু, কিন্তু ইফতারে একটু হালিম জিলাপি না হলে হয়। আচ্ছা তাহলে আমরা আগে হেলদি খেতে পারি না? হেলদি সত্যি কথা বলবো, হ্যাঁ আমি আসলে চিকেন ফ্রাই করতে চাইছিলাম, ম্যারিনেট করে রাখছিলাম, কিন্তু পরে গল্প করতে করতে টাইম শেষ হয়ে গেছে। হ্যাঁ দুই বান্ধবী গল্প করতে করতে টাইম শেষ হয়ে গেছে। বাহ চমৎকার সরি, আনন্দের সংবাদ। আচ্ছা যে টাকাটা বেঁচে গেছে না ওই টাকাটা দিবি তুই? না আমরা জিলাপি খাবো, ঠিক আছে? ইভানা আসলে ওর উপর থেকে এক পর্যায়ে আমরা আসলে একটু আশা ছেড়ে দিছিলাম, একটু হোপলেস হয়ে গেছিলাম আর কি। মানে ব্যাপারটা স্বাভাবিক, মানে চিন্তা করে দেখেন এখনকার মানে দিন যে লেভেলের বড়, রোজাটা যে মাসে পড়ছে, যেই টাইপের গরম, অ্যান্ড সেরির পর থেকে যত ঘন্টা আপনাকে না খেয়ে থাকতে হয়, ওটার পরে যদি ফ্রুট সালাদ আর স্যুপ খেয়ে আপনাকে ইফতার শেষ করতে হয়, আপনার কী করতে ইচ্ছা করবে বুঝছেন না? মানে জিনিসটা এমন যে ও বলতেছে যে চিকেন ম্যারিনেট করে রাখছে, ভাজতে ভুলে গেছে, তুই কাঁচা মুরগিটাই দিতি, ওটা খাইলেও তো পেটটা ভরতো না? মানে ইভানার দেখলে এখন মাথার মধ্যে কোয়েশ্চেনটা মানে ননস্টপ দৌড়াতে থাকে যে ইভানা তুমি কি ইফতার দিবা না? দেখে নেওয়া যাক ইভানাকে কে কত নাম্বার দেয়। এটা ৭। জেনে নেওয়া যাক ইভানা কত স্কোর পেল। মোট নাম্বার ৩৫। মোজো আজকার ইফতার সিজন ২ তে ভাগ্যবান সর্বোচ্চ ১২ জন কমেন্টকারী পাবে সেলিব্রিটিদের সাথে একদিন ইফতার করার সুযোগ এবং মোজোর পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার।